দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে তাকে শপথ পড়ান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, বিচারক, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ অতিথিরা। গত 13 ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। বিচারালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে জেলা এবং দায়রা জজ হিসেবে 2006 সালে অবসরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে দায়িত্ব পালন করেন দুদকের কমিশনার হিসেবে। রাজস্বিক সংবর্ধনায় বিদায় জানানো হলো বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে। দুপুরে বঙ্গভবনের মাঠে দেয়া হয় গার্ড অব অনার। এরপর সেখান থেকে ছাদ খোলা জিপে বঙ্গভবন ছাড়েন তিনি। এ সময় বঙ্গভবনে গত 10 বছরে তার সাথে থাকা কর্মকর্তা কর্মচারীরা তাকে বিদায় জানান। বঙ্গভবন থেকে তিনি চলে যান নিকুঞ্জের বাসায়। এর আগে গণভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি জানান, অবসরের পর কোনো পদ পদবী বা প্রত্যক্ষ রাজনীতি করতে চান না। বলেন, এখন থেকে থাকবেন মুক্ত মানুষের মতো। আমি তো আর কিছু করার তো মানে কিছু কাজ তো ঘরে বাড়ি বসে থাকা, কিছু লেখালেখি করতে পারি বা মানে, কিন্তু যে অ্যাক্টিভলি রাজনীতি করা এটা আমার পরিকল্পনা নাই। কারণ দেশের মানুষ আমাকে এত বড় ইজ্জত দিয়া এই দেশে 2 মেয়াদে তারা রাষ্ট্রপতি করছে, সর্বোচ্চ পদ দেশে। সুতরাং আবার আমি রাজনীতি করব বা মানে অন্য কোনো পদে গিয়া যাব, এইসব এটা আমার মনে হয় যে এটা করলে এই দেশের মানুষকে আমি হেয় করব, সেটা আমি করব। বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হবেন আশরাফুল আলম আকাশ। আকাশ, বঙ্গভবনের সামনের কি অবস্থা এবং ভেতরে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানেন কিনা কিছু? নুসরাত, আনুষ্ঠানিকতা আসলে সবকিছুই শেষ হয়েছে। সকাল 11টায় আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আজকে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ ছিল, আর যিনি বিদায় নিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকে কিন্তু রাজস্বিকভাবে আসলে বিদায় দেওয়া হয়েছে। ঠিক 1টার কিছু সময় পর আসলে তাকে বিদায় দেওয়া হয়। তার বিদায়ের জন্য আয়োজন করা হয় নানান আয়োজন। বলা যায় গার্ড অব অনার দিয়ে তাকে প্রথমে ভেতরে গার্ড অব অনার দেওয়া হয়, এরপর ভেতর থেকে বঙ্গভবনের ভেতর থেকে মূল ফটক পর্যন্ত তাকে আনা হয় ছাদ খোলা জিপে, যে জিপে করে সে মূল ফটকের গেটের বাহির পর্যন্ত আসেন। আর এই জিপটি মূলত টেনে নিয়ে আসে বাহির পর্যন্ত দীর্ঘ সময় যারা তার সাথে কাজ করেছেন। এই রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আসলে এই জিপটি টেনে বাইরে আনেন, আর দুই পাশে দাঁড়িয়ে থাকেন বাকি কর্মকর্তা কর্মচারীরা, যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে।
আর রাষ্ট্রপতি থাকা নিয়ে, বাসস্থান নিয়ে আসলে অনেকদিন ধরে অনেক কথা চলছিল। তবে কিছুদিন আগে সাবেক সদ্য রাষ্ট্রপতি উনি নিশ্চিত করে দিয়েছিলেন যে উনি নিকুঞ্জর বাসভবনে থাকবেন, যে বাসভবনটি আসলে গত 10 বছর ধরে তিনি তৈরি করেছিলেন। আর কিছুক্ষণ আগে আসলে এখান থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর তাকে ভিআইপি প্রোটোকলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাকে তার স্ত্রী সহ আসলে আমরা দেখেছিলাম খোলা সেই ছাদের জিপে করে সে এসেছিল বঙ্গভবনের মূল ফটকের বাহির পর্যন্ত। গত 10 বছর 41 দিন আসলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখানে কাজ করেছেন। এখন সবশেষ বলা যায় তিনি কিছুক্ষণ আগে আসলে এখান থেকে চলেছেন, ভেতরে এখন আর কোনো আনুষ্ঠানিকতা নেই। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম। আকাশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংবিধান অনুযায়ী কাজ করে যাবেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিশিষ্টজনরা। পূর্ণিমার রাতেও অমানিশার অন্ধকার চেষ্টা করার জন্য আমরা কাজ করতে পারবো, তা কি আমার অভিনন্দন। আমাদের প্রত্যাশা এই রাষ্ট্রের শৃঙ্খলা যেন তিনি বজায় রাখার জন্য তিনি দৃঢ়ভাবে ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উনি অসামান্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি সুন্দরভাবে কত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্বভার অর্পণ করলেন। এটি একটি বাংলাদেশে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পূর্ণিমার রাতেও অমানিশার অন্ধকার দেখছে বিএনপি। সচিবালয়ে এই মন্তব্য করেন সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভিযোগ করেন দেশ নিয়ে নির্জলা মিথ্যা কথা বলছেন মির্জা ফখরুল। আসলে তো নীরব দুর্ভিক্ষ বিএনপি রাজনীতি চলছে, পারে নাই তো, কত বিক্ষোভ ডাক দিল, গণ অভ্যুত্থান করে দেড় চালাবে 11 তারিখ থেকে, তারপরে গেল পদযাত্রায় চলে আসলো, তারপরে মানববন্ধন, তারপরে অবস্থান, কোনোটাই তো পাবলিককে আকর্ষণ করতে পারছে না। কক্সবাজারের ট্রলারে উদ্ধার 10 মরদেহের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরনের কাপড় এবং অবয়ব দেখে তাদেরকে শনাক্ত করেন স্বজনরা। তারা বলছেন নিহতদের মধ্যে 5 জন কিশোর, যদিও পুলিশ বলছে ডিএনএ রিপোর্টের আগে শনাক্ত বা মরদেহ হস্তান্তর করা সম্ভব নয়, তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম থেকে গেছে সিআইডির একটি দল। মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে বেরিয়ে এভাবেই আহাজারি করছিলেন হাশেম বানু নামের এক নারী। তার দাবি, মর্গে তার ভাইকে শনাক্ত করতে পেরেছেন। হাশেম বানুর ভাইয়ের নাম শামসুল আলম। রোববার দুপুরে নাজিরা টেক পয়েন্টে ভাসমান যে ট্রলার থেকে 10 জনের মরদেহ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে রয়েছেন তার ভাই। যেভাবে আমার ভাইকে বানসে দড়ি দিই, তাছাড়া আমার ভাইয়ের ফিন্দনে কালো ফ্যান আছে আর একটা গেঞ্জি আছে, আমি ওই গেঞ্জি আর ফ্যান দেখে আমার ভাইয়ের বাঁধন দেখে আর এই যে পাশের সাইড এই যে মাংস চলে গেছে এটা দেখে আমার ভাইকে আমি চিনছি। রোববার রাত পর্যন্ত মর্গে ঢুকে 8 জনের মরদেহ শনাক্তের দাবি করেছেন তাদের স্বজনরা। তাদের সবার বাড়ি মহেশখালীতে বলে জানান তারা। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। স্বজনরা জানান 7 এপ্রিল মাছ ধরতে গিয়ে এই 10 জন নিখোঁজ হয়েছিলেন। তারা সাগরে গিয়েছিলেন মিঠাছড়ার মোহাম্মদ হোসেনের ছেলে নূর কবিরের মাধ্যমে। কিন্তু এই কিশোররা জেলে না হলেও কেন তারা সাগরে গেল তা বুঝে উঠতে পারছেন না স্বজনরা। 6 জন আমরা চিনতে পারছি, আমরা চিনছি বাড়ি থেকে বাইর হয়েছে, শার্ট কি শার্ট দিল ছিল গায়ে, ফ্যান ছিল কিভাবে, আর ফুফি কেয়ার ফিটনেস, আর কার বুড়ে গিয়েছিল মাছ ধরার জন্য, এগুলো নিয়ে সিনসিয়ার। তো আমার ছেলেটা তো ডেকে নিয়ে গেছে, কি একটা নাম বললো, ও ডেকে নিয়ে গেছে। এখন তো ডেকে নেওয়া যাওয়ার পরে শুনতাছি একজনে ফোন দিল, ওদেরকে নাকি বলে মেরে ফেলছে। কাপড় আছে এদের গায়ে, কাপড় দেখছি আমরা, দেখার পর আমরা ওই অনুযায়ী মানে চিহ্নিত করছি আর কি। উদ্ধার হওয়া মরদেহগুলোর প্রায় 95% গলে গেছে, এর ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ বলছে ডিএনএ রিপোর্ট পাওয়ার পরেই মরদেহ চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব। যে আইনগত যেসব বিষয় আছে, যে সুরতাল প্রস্তুত করা, দেন হচ্ছে পোস্টমর্টেম হবে, ডিএনএ মাধ্যমে শনাক্তকরণ, এগুলোই চলছে।
ভাসমান ট্রলারের বরফ ও মাছ রাখার স্টোর থেকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় মরদেহগুলো। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম। টানা পাঁচ দিনের ছুটি শেষে অফিসে এসে সবার সাথে ঈদ পরবর্তী কৌশল বিনিময় করেছেন সবাই। ব্যাংকপাড়া এবং অফিস আদালতে এখনও রয়েছে ঈদের আমেজ। তেমন কর্মব্যস্ততা দেখা যায়নি। আজ থেকে আবার আগের নিয়মে 9টা থেকে 5টা পর্যন্ত চলবে সরকারি অফিস আদালতের কার্যক্রম। এদিকে সকাল থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে কর্মজীবীদের, বাস, ট্রেন এবং লঞ্চে তারা ফিরছেন। রানা প্লাজা ট্র্যাজেডির 10ম বার্ষিকীতে সাভারে দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ সময় ছিলেন নিহতদের স্বজন এবং আহত শ্রমিকরাও। সকালে রানা প্লাজার সামনে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে করা হয় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতীকী অনশন। এ সময় স্বজন এবং আহত শ্রমিকরা দাবি জানান, রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন বাতিল করে সর্বোচ্চ শাস্তির। অভিযোগ করেন, তারা বিভিন্ন সময়ে অনুদান পেলেও এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি। 2013 সালে এই দিনে সকালে ধসে পড়ে সাভারের রানা প্লাজা ভবন। এতে 1136 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত এবং পঙ্গু হন প্রায় 2000 শ্রমিক। চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে গতরাতে তিনি মারা যান। বয়স হয়েছিল 83 বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল 17ই এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল থেকে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হয়। এখন বার্ন ইনস্টিটিউটে এবং রাতে সমরিতে হাসপাতালের হিমঘরে রাখা হবে তার মরদেহ। আগামীকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন রাজধানীবাসী। এ নিয়ে আরও জানাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন মিথিলা মণ্ডল। মিথিলা, আপনার পেছনে বেশ ভিড় দেখা যাচ্ছে, গতকালও অনেক ভিড় ছিল চিড়িয়াখানায়, সব মিলিয়ে কী অবস্থা একটু জানাবেন। নুসরাত, ঈদের দিন থেকেই কিন্তু চিড়িয়াখানাতে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল আমি যেমনটা দেখিয়েছিলাম বেশ ভিড় ছিল এখানে, আজও কিন্তু সেই একই চিত্র এখানে রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি যে রাস্তাটাতে দাঁড়িয়েছিলাম এটা কিন্তু এন্ট্রি গেট, এখান থেকেই কিন্তু ভিড় উপচে পড়া ভিড় আছে, মানুষের ঢল নেমেছে বলতে গেলে। এবং পাশটাতেই যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে মানুষ কিন্তু হরিণ কিংবা বাঘের ডেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখার চেষ্টা করছে এবং শিশুদেরকেও দেখানোর চেষ্টা করছে। মোট কথা, এখানে ছোট বড় সবাই বেশ আনন্দ এবং উৎসাহ নিয়ে এসেছেন এবং এগুলো ঘুরে দেখার চেষ্টা করছেন। তবে আজকের আবহাওয়াটা বেশ গরম হওয়ার কারণে অনেকেই কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছেন বা একটু অস্বস্তি বোধ করছেন। যতটা আমরা লক্ষ্য করছি, এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানির ব্যবস্থা না থাকায় কেউ কেউ আবার বিরক্ত কিছুটা প্রকাশ করছে। এবং প্রশাসন এবং ট্যুরিস্ট যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে তাদের দায়িত্বটা সামলে নিচ্ছেন এবং কিছু কিছু শিশু কিন্তু হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে এবং তারা মাইকিং এর মাধ্যমে সেই শিশুগুলোকে খুঁজে দেওয়ার চেষ্টা করছেন। এবং বেশিরভাগ শিশুই কিন্তু এই গরম এবং ভিড়কে ঠেলেও উপেক্ষা করেও বেশ খানিকটা তাদের মুখে হাসি এবং খুশি দেখা যাচ্ছে যে তারা এই ঈদের সময়টাতে বেশ আনন্দ উপভোগ করছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। নুসরাত, মিথিলা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর চিড়িয়াখানা থেকে সেখানকার অবস্থা আমরা দেখছিলাম মিথিলা মণ্ডলের কাছ থেকে। এবার একটু ফার্ম গেট আনন্দ সিনেমা হলের সামনে মাকসুদুল হক ইমু আছেন, তার কাছে যেতে চাই। এবারের ঈদে 8টি সিনেমা মুক্তি পেয়েছে, কি অবস্থা সেখানকার একটু বলবেন, মানুষের ভিড় কেমন, সবাই কি আসছেন কি না, সব মিলে একটু জানাবেন। আসেন দর্শকরা, কিসে আসেন?
ধন্যবাদ জসরাত, আপনি জানেন যে এবারের ঈদে 8টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যেগুলো আসলে দর্শকদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য আসলে নির্মাতারা নির্মাণ করেছেন। কারণ দীর্ঘদিন করোনা কাল কাটানোর পর এবার ঈদে আসলে বেশি ছবি মুক্তি পেয়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ বেশ আশাবাদী যে এইবারের এই ছবিগুলো হয়তো দর্শক খরা কাটাবে। কিন্তু আমরা গত দুদিন যে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা যদি আজকে দেখে, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফার্মগেটের আনন্দ সিনেমা হলে। সেখানে আমরা সকালে এসে জানতে পারলাম যে ডিসি এবং রেয়ার স্টল মিলিয়ে মোট 80টির মতো টিকিট বিক্রি হয়েছে। যদিও এখানকার কর্তৃপক্ষ বলছেন যে এটি আসলে সকালবেলা হওয়াতে দর্শকের চাপ কিছুটা কম আছে। আর আরেকটা জিনিস বলছেন যে এখনো ঢাকার অনেক যারা ঢাকায় থাকে তারা অনেকে বাড়ি গিয়েছেন, ঈদের ছুটি এখনো শেষ হয়নি। আবার কিছু মানুষ আজকে এইমাত্র অফিস খুলেছে, অনেকে ঢাকায় এসেছে, তারা হয়তোবা যদি সময় পান পরিবার নিয়ে হলে আসবেন সিনেমা দেখতে, তারা আশাবাদী হয়তো দর্শক সিনেমা দেখবেন। আমি যেখানে অবস্থান করছি ফার্মগেটের যে আনন্দ সিনেমা হল, সেখানে আপনার শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রটি চলছে এবং এই সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে একটি যদি বলি যে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ শাকিব খান গত ঈদের পর এবারই তার ছবি এসেছে এবং যে ছবিতে তিনি সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি কিন্তু একটি পলিটিক্যাল থ্রিলার মুভি আসলে শাকিব খানের এই ছবিটি আমরা বলতে পারি। পাশাপাশি যারা এখানে উপস্থিত ছিলেন, আমরা আপনাদের যদি বলি যে যারা দর্শক বা যারা আসছেন সিনেমা দেখতে, তারা বলছেন যে তারা আসলে সিনেমা হলে গিয়ে এই ছবিগুলোই দেখতে চান, যে ছবিগুলো তারা সবসময় নিজেরা আশেপাশের গল্পগুলো যে ছবিগুলো দিয়ে তারা পান, যারা সামাজিক বার্তা পান, সেই ছবিগুলো তারা সিনেমা হলে এসে প্রেক্ষাগৃহে। এই ছিল দুপুর দুইটার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।